আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। আমরা পত্রিকায় প্রায় কিন্তু বিভিন্ন নায়ক নায়িকার খবর পড়ি এবং এই খবরগুলোকে প্রায় সময় আমরা খুব একটা গুরুত্ব দেই না, হালকা চালিয়ে দেখি এবং স্ক্যান্ডাল, কোন নায়কের সঙ্গে কোন নায়িকার কি সম্পর্ক, কোন নায়িকা কোথায় গেলেন, কোথায় বসলেন, কোন দিকে তাকালেন, এই সমস্ত কথা ভাবি। আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় এরা বোধ হয় এই দুনিয়ার মানুষ না, এরা বোধ হয় অন্য এক জগতের মানুষ। এদেরকে অভাব স্পর্শ করে না, এদেরকে দুর্যোগ স্পর্শ করে না, এরা একটা স্বপ্নের জগৎ তৈরি করে আমাদের সামনে। কিন্তু তার মাঝেও হঠাৎ করে যেন একটা ব্যতিক্রম আমরা আজকে খেয়াল করলাম। সেই ব্যতিক্রমটা কি? এই ঢাকাই সিনেমার নায়ক ওমর সানি, উনি এখন অবশ্য খুব বেশি একটা অভিনয় করেন না, কিন্তু একসময় খুব দাপুটে নায়ক ছিলেন। ওনার স্ত্রী একসময় খুব নাম করা নায়িকা ছিলেন মৌসুমী, উনিও এখনও নায়িকা কিন্তু অভিনয় কম দেখা যায়। এই মৌসুমীর হাজব্যান্ড ওমর সানি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে। এই স্ট্যাটাসটা অনেকেই খেয়াল করেছেন, দুই একটা পত্রিকাটা নিয়ে নিউজও করেছেন। স্ট্যাটাসটা আমাকে খুবই টাচ করেছে। কি লিখেছেন তিনি? তিনি লিখেছেন, সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার, খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কি খাব আর পারছি না রাষ্ট্র। উনি দুজনকে কথাটা বলেছেন, সরকারকে বলেছেন আমরা সাধারণ মানুষ কি খাবো সেটা আপনি বলে দেন, আর রাষ্ট্রকে বলছেন যে আমরা আর টিকে থাকতে পারছি না। একজন প্রতিষ্ঠিত নায়ক, চলচ্চিত্র নায়ক, যার স্ত্রীও একজন একসময় দেশের এক নম্বর নায়িকা ছিলেন, তাদের অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক অনেক ভালো, তারাও বলছেন যে আমরা আর পারছি না, জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে আমরা আর পারছি না। একটা পত্রিকায়, আজকের পত্রিকা, ওনার সঙ্গে কথা বলেছে, কারণ ওনার এক সময় মানে ওমর সানির একটা এখনো একটা রেস্টুরেন্ট আছে রাজধানীর আফতাবনগরে, তো রেস্টুরেন্টের নাম হলো চাপওয়ালা। সেই রেস্টুরেন্টের উনি নিয়মিত বাজার করতে হয় ওনাকে, যে কারণে উনি যে কথাগুলি বলেছেন এটা কিন্তু ওনার অভিজ্ঞতা থেকেই বলেছেন। এবং ওনাকে আজকের পত্রিকা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এগুলি কেন লিখেছেন? ওমর সানি লিখে বলেছেন যে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাই বাধ্য হয়ে লিখলাম। আমার পরিবারের জন্য কখনো হিসাব করে বাজার করতে হয়নি, কিন্তু এখন করতে হচ্ছে। মানে উনি একেবারে ওনার নিজের অভিজ্ঞতার কথাই লিখেছেন। এই যে ওনার অভিজ্ঞতা, এই যে ওনার মানে অভিজ্ঞতার প্রকাশ, রাষ্ট্রের কাছে প্রশ্ন, সরকারের কাছে প্রশ্ন, এর প্রেক্ষিতটা কি? ওনার ফেসবুকে যারা ভক্ত আছেন অথবা যারা ওনার ফেসবুক ফ্রেন্ড আছেন তারা কিভাবে দেখছেন? আমি ওখান থেকে কয়েকটা কমেন্ট কেবল পড়ে শোনাবো আপনাদেরকে। দেখুন, ওনার ফেসবুক ফ্রেন্ড অনেক, ওনার অনেক ফলোয়ার আছেন, অনেক লোক ওনার সঙ্গে আছেন, তাদের আমি এমন কোনো এখন পর্যন্ত কোনো নেগেটিভ কোনো রিমার্ক আমি পাইনি। আমি ওই ফেসবুক পেজে যদি দেখলাম এই স্ট্যাটাসের 1.5K কমেন্টস এসেছে, মানে 1500 কমেন্ট এসেছে। এই স্ট্যাটাসটা 545 জন, আমি যখন দেখছি তখন বলতো 545 জন লোক শেয়ার করেছে, এই এত লোক এটাকে দেখেছে। আমি কয়েকটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন সাধারণ মানুষ আসলে কি ভাবছে। আরেফিন শাকির নামে একজন লিখেছেন, অবস্থাটা এমন, না পারছি সইতে না পারছি বলতে, বাজারের সর্বনিম্ন সবজির দাম 60 টাকা, মাছ মাংস কিংবা ডিম কোথাও সমন্বয় করা যাচ্ছে না। দেখুন, এই কথা আমি আরো একটা পড়বো, এই প্রত্যেকটা কথা কিন্তু
আপনি মিলিয়ে নিতে পারবেন, এগুলো একটা আপনার আমার মনের কথা। কয়েকজন লিখেছেন, আমি কয়েকটা বের করেছি। আবদুল্লাহ জহির বাবু তিনি লিখেছেন, আমার অবস্থান সাধারণ মানুষের জায়গায় না, অনেক নিচে এই মুহূর্তে, বলেন আমি কি খাব, আয়ের সাথে ব্যয়ের অসঙ্গতি, আমার জীবদ্দশার সবচেয়ে খারাপ পর্যায়ে আছে এই মুহূর্তে। জসিম মোহাম্মদ লিখেছেন, ভাইয়া এসব বলে কি হবে, আপনি বলছেন বাস্তব কথা, কিন্তু এটা নিয়ে দু একদিন পরে আপনার হোটেলে পুলিশ গিয়ে বলবে খাবারের সমস্যা আছে, না হয় বাড়িতে বা আপনার উপর চাপ সৃষ্টি হবে। দেখুন, ভীতিটা কিন্তু মানুষের মধ্যে কাজ করছে, এবং কাজ করছে বলে জসিম মোহাম্মদ ওমর সানিকে নিয়ে এখন আতঙ্ক অনুভব করছেন। এই যে আপনি বলেছেন দুই দিন পরে দেখবেন আপনার রেস্টুরেন্টে যে বলবে আপনার খাওয়ার এই সমস্যা, এই সমস্যা, এবং আপনাকে এটা বিপদে ফেলবে, একটা হয়রানির মধ্যে আপনাকে পড়তে হবে। শিমু আফরিন উনি লিখেছেন, চলমান প্রেক্ষাপটে এই যেন লক্ষ কোটি সাধারণ মানুষের হৃদয় থেকে সগৌরবে বেরিয়ে আসা উক্তি। তাজ বেগ উনি লিখেছেন, সকালে মেট্রো রেল, বিকালে পদ্মা সেতু, রাতে এক্সপ্রেস ওয়ে খেয়ে ঘুমাবেন, হাসো পায় ভরসা রাখুন। আব্দুর রহমান লিখেছেন, মানুষ কি খাবে এটা তাদের দেখার বিষয় না, শুধু উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়নের দোহাই দিয়ে সব কিছু ঢাকার চেষ্টা করতেছে। তারেক ইসলাম লিখেছেন, বর্তমানে যা খাচ্ছে সবাই, ধরেন উন্নয়ন, সকালে নাস্তায় উন্নয়ন, দুপুরে খাবেন উন্নয়ন, রাতে ঘুমের আগে উন্নয়ন, তিন বেলা উন্নয়ন খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। প্রিয় দর্শক, আসলে দেশে এই চলছে। আপনি যত কষ্টে থাকেন আপনি কথা বলতে পারবেন না, যদি আপনি কথা বলেন তাহলে আপনি বিপদে পড়তে হতে পারে। আর সরকারি দলের কাছে জিজ্ঞাসা করেন, তারা এক বাক্যে বলে বেড়াবে, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, এক্সপ্রেস ওয়ে হচ্ছে, এগুলো হচ্ছে, কিন্তু মানুষের পেট খালি থাকছে, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। কোথায় যাবেন আপনারা, কি করবেন? এই উন্নয়নের জপমালা আর কতদিন জপবেন? এই যে ওমর সানি বলেছেন যে রাষ্ট্র আপনি বলে দেন আমি কি খাবো, রাষ্ট্র বলতে পারবে? আমার খাবার লিস্ট রাষ্ট্র বানিয়ে দিতে পারবে? রাষ্ট্রের সে অ্যাবিলিটি আছে? একটা মানুষ গড়পড়তা মানুষ কত টাকা বেতন পায়? বাংলাদেশের একটা মধ্যবিত্ত কত টাকা বেতন পায়? 20,000 টাকা, 30,000 টাকা ধরেন, অথবা ধরেন 40,000 টাকাই পায়। কজন পায় আমি জানি না। 40,000 টাকা মানুষের একটা পরিবারে যদি চারজন সদস্য থাকে, বাড়ি ভাড়া দিয়ে তার বাজেটটা এই রাষ্ট্র করে দিতে পারবে? কিভাবে সে কত টাকা দিয়ে ভাড়া থাকবে, বাচ্চাদের কি পড়াবে, ওষুধ বিষয়ে কি ওষুধ কিনবে, কাপড় চোপড় কি দিয়ে কিনবে, আর বাজার কি দিয়ে করবে? বলুন, রাষ্ট্রের দায়িত্ব নেই? দর্শক, এখন এই পর্যন্তই, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।